ফেলেছি। এই জামাটা অনেকদিন বাদে পড়েছে আর দেখো বাবারও রেডি হয়ে গেছে। আর ও রোগা হয়ে গেছে, এত সোয়েটারটা পরিয়েছি ও মনে হয় ওকে দেখা যাচ্ছে না সোয়েটার। হ্যাঁ এতটা বড় সোয়েটারটা, তাও আগে এতটা এরম লাগতো না। আসলে বাবাকে কালকে তো সেদিন ডাক্তার দেখাতে পারিনি আর ভেবেছিলাম দেখাবোও না, কিন্তু দেখি না ছেলের শরীরটা সত্যি খুব খারাপ হচ্ছে। কি নিয়ে যাবো, মানে কান্নাকাটি করছে, সারা রাত ঘুমাতে চায় না, খুব কাঁদে সারা দিন, আমার কোল থেকে নামতে চায় না। তো রেডি হয়ে গেছি, ব্যাগটা গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে একটা জলের বোতল, একটা ছেলের টুপি, রুমাল, নাক দিয়ে জল গড়াচ্ছে ছেলেটার। তো এখন যাচ্ছি মাতৃসদন, চারটে থেকে ডাক্তার আছে, টিকিট করিয়েছে পুতুল, পুতুলকে দিয়ে দিয়েছিলাম টিকিট করানোর জন্য। ও যখন গেছিলো তখন করিয়ে দিয়েছে টিকিট। তো চলো ও আসছে, ওর থেকে টিকিট নেবো। আর এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে, বাড়ির বাইক থেকে একটু দেখাও, বাইকটা তো তখন ভালোভাবে দেখাতে পারিনি রাতে অন্ধকারে, আজকে দেখাও ভালো করে। এই যে আমাদের গাড়িটা দেখো, আর কালকে কি করালো দেখাও। এই তো কালকে এই যে স্টিকারটা, সাদা স্টিকারটা, আর হচ্ছে চাকার মধ্যে সাদা কালো বর্ডারের একটা স্টিকার। এই তো কালকে এই কাজগুলো করানো হয়েছে, গেছিলাম ভিডিও করিনি, আর ভিডিও ছিল আর ভালো লাগছিলো এর জন্য করতে। তো আজকে যেটা ছেড়েছি সেটাই আর কি দিয়ে, মানে আর করিনি এর জন্য। আর এই যে দেখো পুরো গাড়িটা, তোমাদেরকে কালকে তো অন্ধকারে দেখিয়েছিলাম সেদিন রাতে কেমন লাগছিল মানে ফ্ল্যাশের আলোতে, আজকে দেখো একদম গ্লেজ দিচ্ছে কেমন চকচক চকচক করছে। আমার ছেলে ওই উঠবে জানে, উঠতে হয়। কার গাড়ি এটা, কার গাড়ি তোমার? আমার, আমি বলো আমার গাড়ি, বলো আমি চালাবো, বলো আমার গাড়ি, বলো। তো আমরা বাবানকে নিয়ে হসপিটালে পৌঁছে গেছি, আর এখন দেখো আমরা বসে আছি, ডাক্তার অনেকটা লেটে এসেছে। আর এই যে দেখো ও কিন্তু একদম ভদ্র ছেলের মতন বসে আছে এখন, কিন্তু পরে খুব অত্যাচার শুরু করে দিয়েছে, মনে হচ্ছে কি ভালো ছেলে। আর এই যে চারিপাশটা, আর তখন তো বয়স দিইনি, আরও কয়েকজন বাচ্চা নিয়ে বসে আছে। তো আমার এই গাছটার নাম কি গো? হলুদ ফুল। কি না, ক্যালেন্ডুলা মনে হচ্ছে, আমি ঠিক জানি না, শিওর না, এত ফুল গাছের নামের আমি মনেই রাখতে পারি না, যেগুলো একটু বাঙালি নাম আছে সেগুলো। কালার দিয়ে ফুল জোগাড় করে মানে ফুলটা ঢুকিয়ে দিলেই হয়ে যায়। ও হলুদ ফুল, ঠিক আছে যাই হোক, তোমার কথা মতো হলুদ ফুল। এই দেখো ওই দেখো ধারে গেছে, ধরো ধরো ধরো। আরে তাড়াতাড়ি আয় পুকুরে দেবো খাবার, পুকুরে দিয়ে যা। এই যে দেখো ওই গাছটা ওই পাঁচিলের উপর রেখেছিলাম, তো আমি এখন নিয়ে এলাম গাছটা, এত সুন্দর ফুল হয়েছে দেখে। আর হ্যাঁ তো এখানে ছিল গাছটা ফার্স্টে, তো এখানে রোদ পাচ্ছিল না বলে ফুলও হচ্ছিল না, কড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ওইখানে দিয়েছে দেখি না, এইবার ফুলগুলো ফুটেছে, রোদ পেয়ে ফুলগুলো ফুটেছে। আর এখানে বাইকটা রাখতো আগে, যার কারণে এই গাছটাও কেমন হয়ে গেছিল। আরে দেখো কত কড়ি, কড়িগুলো সব ফুটবে, পায়রা এক্ষুনি এই সাইডের ডাল থেকে কতগুলো পাতা খেয়ে চলে গেল। আর আমার ডালিয়াটাও কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, সব থেকে ছোট ছিল এই ডালিয়াটা, তা ডালিয়াটা এখানে রোদ পেয়ে এবার বড় হয়েছে। আর বাদ বাকি গাছ দেখাই তোমাদের, দ্বারা অনেকদিন দেখাই না তো তাই দেখাই। আর এটা প্রায় অবস্থা খারাপ, আর কত ফুল দেবে, প্রচুর ফুল দিয়েছে এই গাছটা, গোলাপে আবার বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ বয়স হয়ে গেছে, এমনিতে বয়স্ক গাছই কিনেছি আমি সব কটাই। আর এইটাতে দেখো কড়িগুলো ফুটছে, ফার্স্ট হবে এই ফুলটা আমার ফুটবে, আমার ছেলে জানি না এবার কি ঘটনা ঘটাবে। আর এটার আয়ুও শেষ না, এখনও কড়ি হচ্ছে, এই যে একটা কড়ি ফুটবে, এটার আয়ু এখনও মনে হচ্ছে আছে। সবসময় দৌড়া দৌড়ি তাই না তোর? ওরে বাবা রে, যেখানে সেখানে এভাবে বসে পড়বে। আর সকালবেলা ওষুধ খাতে গেছি, একটু ওষুধ খাইনি। আর এই গাঁদাটাও কিন্তু আমার ভালো ফুটেছে, এই গেঁদে বড়ই হয়েছে, চুটকি গাঁদা ভেবেছিলাম না, দেখছি থোকা গাঁদা হয়েছে বড় বড় বেশ। আর এই যে এই ডালিয়া গাছটা দেখো, বড় কিন্তু কিনেছিলাম ওইটার থেকে, আমার ছোট্ট ছিল ওই চারাটা, একদম ওইটা বড় হয়ে গেছে, বেশ ভালো ওটার গ্রোথ হয়েছে। আর এটা পায়রা খেয়ে নিয়েছে দেখো, কতগুলো ইয়ে পাতা ফাতা এই জন্য এদিকে দিয়ে গেলাম। আর এইটারও, এটা চন্দ্রমল্লিকা, এটাও ছোট ছিল, এটা বড় হলো, কিন্তু পায়রা খেয়ে নিয়েছে অনেকগুলো। এটার ডালটাল আমি একটু কেটে দিয়েছিলাম আগে থেকে, যাতে ছড়ায় গাছটা। আর এটা কুমড়ো গাছ, এটাই লঙ্কা গাছ, এটা হচ্ছে বনসাই করার জন্য বট রেখেছে, আর এটা একটা কি ইনডোর প্ল্যান্ট। আর এদিকে অনুরোধ তো রান্নাই করি না, এখন লেপি পুজো যে চলে গেছি আর করি না। আর দেখো পালং, তোমার পালংগুলো ভালো হয়েছে গো, দেখো
সুন্দর হয়েছে পালংগুলো, ছেলের জন্য লাগিয়ে রেখেছে ও। ছেলের দুটো একটা তিনটে করে পাতা দিলে হয়ে যাবে, দুটো তিনটে পাতা দিলে। তোমাদেরকে আমার অ্যাকোরিয়ামের একটা জিনিস দেখানোর কথা ভাবি ভুলে যাই। দেখো একটা গম গাছ মনে হচ্ছে হয়েছে, আর জ্যান্ত জলের তলায় একটা জ্যান্ত গাছ হয়েছে। এমনি জলের তলায় জ্যান্ত গাছ হয়, কিন্তু দেখো এটা মনে হচ্ছে গম গাছ, যতদূর সম্ভব গম গাছ, নাহলে এখানে আমরা কোনো গাছ দিইনি। কি সুন্দর হয়েছে গাছটা, আবার বেঁচেও আছে কত দিন ধরে। আর মাছগুলোর সাইজ আমাদের অনেক বড় হয়ে গেছে, এগুলো কিন্তু একদম এইটু এইটু মাছ এনেছিলাম, এইটু এইটু। আর এগুলোর সাইজ ছিল এরকম, সব বড় হয়ে গেছে। আর পেটে এটার ডিম আছে, এটার ডিম আছে, অনেক মাছের ডিম আছে পেটে। আর এই মাছ 12টা এনেছিলাম, এখন তো জানি না কটা আছে, গুনি না। এই মাছও 12টা, এই মাছও 12টা। আর অনেক মাছ মারা গেছে আমাদের, তো মাছের খাবার দেওয়া হয়নি সকালে, এখন তাই ভাবছি দিয়ে দেবো একটু। তো আমাদের মাছগুলো তো ছোটো ছোটো, যার কারণে এই যে এত বড় বড় খাবারের দানা ওরা খেতে পারে না। আমাদের এরকম খাবার একবারে অনেক বেশি করে নিয়ে আসা হয়। এই যে দেখো এর মধ্যে রাখা আছে, নিচে গম আছে, কিন্তু এই প্যাকেটটা সব মাছের খাবার আছে। তো এইভাবে ভেঙে ভেঙে দিতে হয়। জলটা বেরোচ্ছে না কেন, নাও নাও তুমি